স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এ ব্যাপারে তো কোনো অন্য ধরনের কোনো প্রতিক্রিয়া থাকতে পারে না। তো তিনি আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগেও ডেলি প্যাসেঞ্জারই করেছেন, কতগুলি সভা করেছেন আপনারা জানেন, তারপর কি রেজাল্ট হয়েছে তাও আপনারা জানেন। তো এখন তিনি আসছেন, আমরা আশা করব তিনি সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বলবেন ঠিকঠাক করে সীমান্তটা পাহারা দিতে, কারণ তাঁর দলই কিছু অভিযোগ করবে যে সীমান্তে ঠিকভাবে পাহারা হচ্ছে না, আবার সেটা তাঁরই দপ্তরের বাহিনী হবে, এগুলো তো সব পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না। তবে আমার মনে হয় অমিত শাহ যখন তার দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, আলাদা আলাদা জোন করে দেবেন, আলাদা আলাদা টেবিল, এখানে আদি বিজেপি, ওখানে তৎকাল বিজেপি, ওখানে পরিযায়ী বিজেপি, আর একটা সাময়িক বিজেপি রাখবেন, কারণ আপনার সঙ্গে দেখা হবে কয়েকজন সাংসদ বিধায়কের, কিন্তু ছ মাস পর তারা আপনার দলে থাকবে না, সেটা হবে সাময়িক বিজেপির একটা আলাদা টেবিল রেখে দেবেন।